হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, আমার পুজো সোনা উঠে গেছে, উঠে খেলছে গাড়ি নিয়ে। তো আজকে সকাল 5:30 দিকে উঠেছি। তো উঠে সব বাসি কাজ হয়েছে, কিছু আছে তোমাদেরকে দেখাবো আমি কী কী কাজ করি সকাল সকালে উঠে। তো দেখো, আমার সোনাটা উঠে গেছে, উঠে খেলছে, তোমরা দেখতে থাকো। তো আমি আজকে কী কী কাজ করবো সারাদিনে তোমরা দেখতে থাকো। তো চলে এলাম, এখন আমি আমার বিছানা গুছাবো, বাসি বিছানা। এই দেখো, এখন আমি বিছানা গুছাবো, গুছিয়ে একটু মাটির বারান্দা রান্নাঘর মুছে নেব, তোমরা দেখতে থাকো। দেখো, এই যে ঘর আমার, সব গুছাবো এখন, তোমরা দেখো। তো আমার ঘর গোছানো কমপ্লিট, এখন তো আমার রান্নাঘর মোছা কমপ্লিট। তো আজকে একটুই মুছলাম, আজকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ কালকে বাবা মার, মানে আমার শ্বশুর শাশুড়ির একাদশী ছিল। তো আজকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কালকে সারাদিন উপবাস ছিল, ফল টল খেয়েছিল। তো আজকে তাড়াতাড়ি করে রান্না করবো, ঝটফট করে কাজগুলো করে নিই। এই দেখো, এখন কাপড় ধোবো, বাসি কাপড়গুলো পরে রয়েছে আমার ছেলের, এই যে ওগুলো ধোবো, ধুয়ে স্নান করবো, তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি রান্না চাবাবো, ঠিক আছে? আর আমার পুজোকে নিয়ে গেছে ওর বাবা, তো ও থাকলে কাজকর্ম হয় না, ওর বাবা নিয়ে গেল, আমাদের দোকান আছে, দোকানে নিয়ে গেল, ঘুরাতে নিয়ে গেল। তো যখন নিয়ে যায় তখনই ওই বাসি কাজ কর্মগুলো করে নিই। তো প্রত্যেকদিন তো ওর ঠাম্মাই নিয়ে যায়। তো আজকে তো ওর ঠাম্মা স্নান করলো, পুজো দিল, তো এখন চাটা খাবে ওরা। আমি এখন তাড়াতাড়ি এই বাসি কাপড়গুলো ধুয়ে টুয়ে নিয়ে তাদের স্নান করবো। তো দেখা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমার স্নান কমপ্লিট। এই যে আমার ছেলে চলে এসছে, তো আমার ছেলেকে কিছু এখন খাওয়াই, আমি এখন তারপরে রান্না করবো,
দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি সারাদিনে কী কী কাজ করি। তো দেখো আমার রান্না করা, এই যে ভাতটা নামিয়ে নিয়েছি, এই দেখো এটা ভাত আর সবজি দেখে দেখাচ্ছি। এই যে কোবি, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি বানাবো, শাকের ঝোল বানাবো। তো তোমরা দেখো দেখো রান্না করছি। এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে। এখন যে করবো সয়াবিন ভাজতেছি, এই সয়াবিন ভাজা হলে সবজিটা রান্না করবো তাড়াতাড়ি। তোমরা দেখো আমার রান্না, এই যে উনানি রান্না করছি আজকে, ঠিক আছে। তো গ্যাসও আছে, তো গ্যাসে রান্না করলাম না, উনানে রান্না করলাম, কারণ উনানে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয় সেই জন্য। তো তোমরা দেখো তো আমার রান্না কমপ্লিট। তো আমি এখন ফ্যানের হাওয়া খাচ্ছি, প্রচণ্ড গরম লেগে গেছে। তো এখন আমি বেটুকে স্নান করাবো। তো ওই দেখো বেটু, বেটুকে দেখো খেলতেছে, পেলে একটু স্নান করাই আমি। তো এখন ওকে ওইভাবে জলে একটু রাখতে হবে, নাহলে এখনই জল থেকে তুলে নিয়ে ও কান্নাকাটি করবে। তো এখানে একটু জলে খেলুক। তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও ভিডিওটা প্লিজ সবাইকে। পরে দেখা হচ্ছে আবার। তো এখন কাজ কমপ্লিট হলো, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে আমার বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। তো আমার কাজ এখন শেষ আপাতত এখনকার জন্য, পরে আবার সন্ধ্যায় কাজ শুরু হবে, রান্নাবান্না সেই আবার করো, খাওয়া দাওয়া করো, এগুলোই সারাদিনের কাজ করি, আর কোনো কাজ নেই। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। তো ফ্রেন্ডস তোমরা খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার অন্য একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো।